শেষ হয়ে গেছে কাতার বিশ্বকাপ। গত 18 ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামে বিশ্বের সবচেয়ে বড় এই আসরের। তবে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও কিন্তু এর রেশ এখনও রয়ে গেছে। কথা উঠেছে বিশ্বকাপের আলোচিত ফাইনাল ম্যাচের রেফারিং নিয়ে। আজ আমরা কথা বলবো ফাইনাল ম্যাচের 6টি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে। চলুন দর্শক, শুরু করা যাক। প্রথমে আসে আর্জেন্টিনার পেনাল্টি প্রসঙ্গ। ফাইনালে আর্জেন্টিনার পাওয়া প্রথম পেনাল্টি তাদের বিশ্বকাপের 7 ম্যাচের 6 নম্বর পেনাল্টি। ম্যাচের 21 মিনিটে ওসমান দেমবেলে আনহেল ডি মারিয়াকে ডি বক্সের ভেতর পেছন থেকে ট্যাকল করতে গিয়ে ফেলে দেন। পোলিশ রেফারি সিমন মার্চিনিয়া কোনো সিদ্ধান্তহীনতায় ভোগেননি, সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান তিনি। তার কাছে ফাউলটি এতই স্পষ্ট ছিল যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি VAR দেখার প্রয়োজনও মনে করেননি। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে 1-0 গোলে এগিয়ে নিয়ে যান লিওনেল মেসি। এটি তার বিশ্বকাপের 6টি গোলের মধ্যে 4 নম্বর পেনাল্টি ছিল। কিন্তু রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দর্শকদের একাংশ। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের মতে এটি পেনাল্টি ছিল না। এছাড়া ফুটবলের ব্যাট বয় খ্যাত ইংলিশ ফুটবলার জয় বার্টন একই মতামত দেন। আপনার কি মনে হয়, রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল? দুই নম্বর বিতর্কিত সিদ্ধান্ত হচ্ছে আর্জেন্টিনার দ্বিতীয় গোল। ম্যাচের 36 মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে ম্যাক অ্যালিস্টারের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন আনহেল ডি মারিয়া। কিন্তু রেফারির দৃষ্টি এড়িয়ে যায় প্রথমার্ধে এমবাপ্পেকে করা ক্রিস্টিয়ান রোমেরের অসংখ্য ফাউল। ইংলিশ সাংবাদিক ডঙ্কেন কাসো বলেন, এমবাপ্পেকে করা রোমেরের প্রতিটি ফাউল এড়িয়ে গেছেন রেফারি, ফলে প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তিন নম্বর বিতর্কিত সিদ্ধান্ত বলা হচ্ছে নিকোলাস ওটামেন্ডিকে শাস্তি না দেওয়াটা। ম্যাচের 78 মিনিটে বক্সের ভেতর কোলা মোয়ানিকে ফাউল করেন ওটামেন্ডি। এ সময় পেনাল্টির সিদ্ধান্ত দিলেও ওটামেন্ডিকে কোনো শাস্তি দেননি রেফারি। চার নম্বর সিদ্ধান্তটা আসে কিংসলি কোমানের কাউন্টার অ্যাটাকের সময়। অনেক ফ্রান্সের দর্শকরাই অভিযোগ করেন, রেফারি শুধু আর্জেন্টিনার খেলোয়াড়রা ফাউলের শিকার হলে বাঁশি বাজাচ্ছিলেন। ম্যাচে কিংসলি কোমান যখন বল নিয়ে কাউন্টার অ্যাটাকে যান, ঠিক তখনই রেফারি ফাউলের জন্য ফ্রিকিকের বাঁশি বাজান, যে কাউন্টার অ্যাটাকটি ফ্রান্সের জন্য একটি বড় সুযোগ ছিল। ESPN সাংবাদিক মিগুয়েল গঞ্জালেস এ ধরনের রেফারিংকে বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বাজে রেফারি হিসেবে উল্লেখ করেছেন। পাঁচ নম্বর আছে আর্জেন্টিনার তৃতীয় গোল। মেসির করা এই গোলের আগে অতিরিক্ত আবেগী হয়ে মাঠে ঢুকে পড়েন আর্জেন্টাইন দুই ফুটবলার। ফিফার নিয়ম অনুযায়ী কোনো গোল হওয়ার পর রেফারি যদি লক্ষ্য করেন গোলের আগে অতিরিক্ত খেলোয়াড় মাঠে ঢুকে পড়েছেন, তাহলে গোল বাতিল করে পুনরায় খেলা শুরু করতে হবে। অতিরিক্ত খেলোয়াড় মাঠের যেখানে ছিলেন সেখান থেকে ফ্রি কিকের মাধ্যমে শুরু হবে খেলা। গোলটি VAR চেক হলেও অতিরিক্ত খেলোয়াড়দের মাঠে ঢোকার বিষয়টি চেক হয়েছে কিনা তা নিশ্চিত নয়। ছয় নম্বর আছে তৃতীয় গোলের সময় লাউতারো মার্টিনেজের অফসাইডের বিতর্ক। ম্যাচের 108 মিনিটে লাউতারো মার্টিনেজের শট দারুণভাবে বাঁচিয়ে দিল, শেষ রক্ষা করতে পারলেন না লরিস। ফিরতি বল মেসির হাঁটুতে লেগে জালে ঢুকে যায়। অফসাইডের আবেদন করেছিল ফ্রান্স, কিন্তু ফ্রান্সের ডিফেন্ডার কিছুটা ভেতরে ঢুকে থাকায় বহাল থাকে গোল। তবে ফরাসি মিডিয়ার দাবি ওই গোলটি বাতিল করা উচিত ছিল, কারণ গোলের আগেই আবেগী হয়ে মাঠে ঢুকে পড়েছিলেন আর্জেন্টাইন বেঞ্চের দুই খেলোয়াড়। এ ধরনের বিতর্কিত সিদ্ধান্তের জন্য বিশ্বকাপের ফাইনালের রেফারিকে 10-এর মধ্যে মাত্র 3.5 পয়েন্ট দিয়েছেন সাবেক খেলোয়াড়, রেফারিসহ ফুটবল সংশ্লিষ্টরা।